त्रिपुरा केमिस्ट एंड ड्रगिस्ट एसोसिएशनের সদস্যরা প্রতিনিয়তই নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠিত করে চলছে সমাজ সেবামূলক নানা কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে সোমবার আগরতলায় অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজন করা হয় এক মেগা রক্তদান শিবিরের। এদিন সকালে এই রক্তদান শিবিরে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক কৃষ্ণধন দাস, স্বাস্থ্য দপ্তরের প্রাক্তন অধিকর্তা রাধা দেববর্মা সহ আরো অনেকে। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের তরফে বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর হাতে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রক্তদানের গুরুত্ব তুলে ধরে অ্যাসোসিয়েশনের দাবিগুলি প্রসঙ্গে বলেন, বর্তমান সরকার আলোচনায় বিশ্বাসী, কিছু চাওয়ার আগেই দাবি পূরণ হয়ে যায়। সম্প্রতি যে দুটি রেল চালু হয়েছে তা এর জ্বলন্ত প্রমাণ। কোনো প্রকার দাবি কিংবা আন্দোলন ছাড়াই চালু হয়েছে রেল। দূরপাল্লার নতুন রেলের জন্য কোনো আন্দোলন করতে হয়নি। তবে কোনো অনুষ্ঠানে মন্ত্রীকে ডেকে নিয়ে দাবি সনদ ধরিয়ে দেওয়াটা একটা পুরনো ধারা, এর থেকে বের হওয়া দরকার। সমস্যা থাকলে আলোচনা করাই যেতে পারে, একমাত্র আলোচনার মাধ্যমেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।